বন্ধুরা, আমাকে পার্সোনালি কিংবা অনলাইনে মেল করে কিংবা মেসেজ করে কিংবা ফেসবুকে অনেকে মেসেজ করে জানতে চায় যে স্ক্রিনের ভিডিও কীভাবে ক্যাপচার করে, অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল কীভাবে তৈরি করতে হয়, এ বিষয়ে অনেকেই জিজ্ঞেস করে। এটা অনেকেই জানে, তবে যারা জানেন না, মূলত তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। ভিডিও অনলাইনের আপনার ডেস্কটপের যে স্ক্রিন, আপনার কম্পিউটারের স্ক্রিনের যে কোনো কিছু ভিডিও করার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে। ওয়েবে গেলে আপনি এটা পেয়ে যাবেন, কিন্তু যারা জানেন না, যারা কখনো নাম শোনেননি, তাদের জন্য মূলত আজকে বলছি। ক্যাম স্টুডিও, FS ক্যাপচার, তারপর স্ক্রিন ক্যাস্ট, ওম্যাটিক, মেনি ক্যাম, স্ট্যান্ড অ্যালোন, এরকম বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে স্ক্রিনের ভিডিও ক্যাপচার করা যায়। তবে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং জনপ্রিয় যেগুলো, তার মধ্যে আপনার ক্যাম স্টুডিও আছে, ওইটি যদিও ফ্রি, তারপরেও বেশ ভালো কাজ করে, খুব সুন্দর। সেসাথে FS ক্যাপচার সেট আপ, যেটি ভালো কাজ করে, কিন্তু এটি 1 মাসের জন্য ফ্রি থাকে, ট্রায়াল ভার্সন। আপনাকে এরপরে ইউজ করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে তার জন্য। তারপর ইনস্টল BSR, এটিও আপনার পেমেন্ট করতে হয়, তবে সাময়িক সময়ের জন্য ফ্রি দেয়। স্ক্রিন ক্যাস্ট ওম্যাটিক, এটিও ভালো, আমি নিজেও ইউজ করেছি মাঝে মাঝে। আর সেকেন্ড লেভেলের মধ্যে মেনি ক্যাম আছে, টপ ভিউ শট আছে, এগুলো। তারপর আরও কিছু আছে অনলাইনে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে যদি ফ্রি ইউজ করতে চান এবং ভালো সাপোর্ট পেতে চান, সেক্ষেত্রে ক্যাম স্টুডিও, FS ক্যাপচার, ইনস্টল BSR, এবং BSR, এটা সফটওয়্যারটার নাম BSR, আর একটা স্ক্রিন কাস্ট অটোমেটিক, এগুলোই আপনি ইউজ করতে পারেন। তো সেটা সেট আপ করবেন, সেট আপ করার পরে আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে কাজ করবেন। কয়েকটা ক্লিক ক্লিক করেই আপনাকে স্টার্ট করতে হবে ভিডিও। এটি হচ্ছে মূলত আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি ইউজ করেছি FS ক্যাপচার, যদিও 1 মাসের জন্য এটি ফ্রি, কিন্তু আমি পেমেন্ট না করে আপাতত 1 মাস চালাচ্ছি, ইউজ করছে। সেক্ষেত্রে মেয়াদ পূর্ণ হয়ে গেলে আপনাকে হয় আপনি ই করতে পারেন, এটা টাকা দিয়ে কিনে নিতে পারেন লাইসেন্স কপি, অন্যথায় আপনাকে, যদিও এটা আসলে কোনো ভালো সিস্টেম না যে উইন্ডোজ নতুন করে সেট আপ করে তারপর ইউজ করতে হবে। তো আমাদের যেহেতু ফ্রি উইন্ডোজ ইউজ করি, সেহেতু মাঝে মাঝে হয়তো উইন্ডোজের প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো আমরা অনেকেই উইন্ডোজ সেট আপ করে ফেলি, তো সেক্ষেত্রে আপনি নতুন করে আবার তখন ইউজ করতে পারেন এটি। এই হলো বিষয় যে স্ক্রিন ক্যাপচার কীভাবে করে। আর যদি আপনারা আমি যেহেতু এই মুহূর্তে স্ক্রিন FS ক্যাপচার সেট আপটা FS ক্যাপচারটা ইউজ করছি, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না যে এটি কীভাবে ইউজ করে, কারণ এটি দেখাতে গেলে আমার ভিডিওটি স্টপ হয়ে যাবে, ইতিমধ্যে হয়তো একবার একটা প্রবলেম করেছিল। ধন্যবাদ সবাইকে, যাদের প্রয়োজন তারা এভাবে কাজ করার চেষ্টা করবেন।